বাংলাদেশে যে যতগুলি ধর্ষণ হয়েছে, যতগুলি ধর্ষণ মামলা হয়েছে, আমি দেখতে পেয়েছি তার মধ্যে মাদ্রাসার কোনো ছাত্র ছিল না। যেমন ধর্ষণ করেছে কে, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, কিংবা ছাত্রলীগ, কিংবা হচ্ছে বিএনপি, কিংবা আওয়ামী লীগ, কিংবা যুবলীগ, এই টাইপের কিছু আমরা শুনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকে টিভি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে একজন বোনকে দেখেছেন, আমার প্রিয় বোন সামিয়া মিতু। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ নিয়ে প্রতিযোগিতা একটা চলছিল এবং ধর্ষণ নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। এই ধর্ষণ কেন বন্ধ হচ্ছে না, কী কারণে বন্ধ হচ্ছে না, সেটি নিয়েও আমরা বিভিন্নভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং বিভিন্ন মিডিয়ার মানুষরা এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল তারাও প্রতিবাদ জানিয়েছে। ফেসবুকে এটির প্রতিবাদের ঝড় উঠেছে, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেই প্রতিবাদগুলো আপনারা দেখেছেন। কিন্তু এই ধর্ষণ একটা জরিপে দেখা গেছে যে তারা জরিপ করেছে, তো জরিপে বাংলাদেশের একজন এক্সপার্ট জার্নালিস্ট হিসেবে আমি অন্তর্ভুক্ত ছিলাম। এটা এনজিওরা করেছিল বিদেশি জাতিসংঘের সাহায্যে। তো ওখানে আমরা প্রায় 130 জনের উপরে ধর্ষণকারী সাক্ষাৎকার নিয়েছিলাম। আশ্চর্যভাবে জাতিসংঘ হতাশ হয়ে গেল। তখনই তারা খুঁজতেছে যে ধর্ষণকারীদের মধ্যে মাদ্রাসার ছাত্র আছে কিনা বা মাদ্রাসার হুজুর আছে কিনা। আশ্চর্যভাবে একটা মাদ্রাসার ছাত্র বা হুজুর পাওয়া যায়নি। তারা কোথাও পায়নি যে কোনো মাদ্রাসার ছাত্র তারা কোনো মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু কিছু কিছু হুজুর রয়েছে যারা হুজুর নামের মজুর, যারা হুজুর নামের কলঙ্ক, তারা বলৎকার করেছে, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো এই নিয়ে, মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমাদের প্রিয় নায়িকা সামিয়া মিতু কী বলছে, সেই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সামিয়া মিতু। বন্ধুরা, আজকে ভিডিওতে এসেছি আমি একটু আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদের কাছে একটু প্রশ্ন রাখবো। আমি যেটা জানতে পেরেছি সেটা আমি আপনাদেরকে বলবো। মনে করুন, আমাদের বাংলাদেশে যে যতগুলি ধর্ষণ হয়েছে, যতগুলি ধর্ষণ মামলা হয়েছে, আমি দেখতে পেয়েছি তার মধ্যে মাদ্রাসার কোনো ছাত্র ছিল না। যেমন ধর্ষণ করেছে কে, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, কিংবা ছাত্রলীগ, কিংবা হচ্ছে বিএনপি, কিংবা আওয়ামী লীগ, কিংবা যুবলীগ, এই টাইপের কিছু আমরা শুনেছি। বাট ধর্ষণ করেছে মাদ্রাসার ছাত্র, এরকম কোনো নিউজ বা কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, মাদ্রাসায় কিছু শিক্ষক আছে যারা শিক্ষক নামের কুলাঙ্গার, তারা হচ্ছে 7 বছরের বাচ্চাকে রেপ করেছে, এরকম ভিডিও ফুটেজ আপনারা আমরা সবাই দেখেছি এবং নিউজ এসেছে। এবং সেদিন একটা ভিডিও আমি দেখতে পেয়েছি, মাদ্রাসার একটা শিক্ষক একটা ছেলেকে ধর্ষণ করেছে, এটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। আমি বর্তমানে ইন্টারনেটে অ্যাক্টিভ থাকি হচ্ছে বরাবর 2 বছর চলে। তো 2 বছরের মধ্যে আমি কখনো দেখি নাই যে আমাদের মাদ্রাসার কোনো ভাইয়া কোনো মেয়েকে অসম্মান করেছে। হ্যাঁ, কিছু শিক্ষক এইসব বাজে কাজের সাথে লিপ্ত, এটা আপনারা আমরা সবাই জানি, কিন্তু কোনো ছাত্র আমি এটাই পর্যন্ত দেখি নাই। সো আমি গর্বিত মাদ্রাসায় যেসব ভাইয়ারা শিক্ষা গ্রহণ করছে তাদের জন্য। আর সেই সাথে আমি বলবো যে কিছু লোক আছে তারা নিজেদের ভুল তো স্বীকার করেই না, উল্টা কেউ যখন প্রতিবাদ করে সেখানে উল্টা পাল্টা কথা বলে। তো এখানে আমি আরেকটা বিষয় তুলে ধরতে চাই। হ্যাঁ, আমি মানলাম যে আপনারা ইমানদার, আপনারা ভালো। তো ভালো লোক, কোনো ইমানদার ব্যক্তি কোনো একটা মেয়েকে বা কোনো একটা ছেলেকে মা বাপ তুলে গালি দেয় না। তারা এতটুকুই করে যে একটা মেয়ে যদি বেলাইনে থাকে বা একটা ছেলে, তাকে ইসলামের দাওয়াত দেয়, কিন্তু মা বাপ তুলে অশ্লীল ভাষায় গালি দেওয়ার লোকগুলা আদৌ কি ইমানদারের মধ্যে পড়ে? পড়ে না। তো আমার মনে হয় তারা হচ্ছে সেই সকল ধর্ষণকারী যারা প্রতিবাদ করলে তাদের গায়ে লাগে। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবেন, একটি ছেলে হাফেজ হলে অবশ্যই আপনার মৃত্যুকালে আপনি যখন মারা যাবেন আপনার জানাজা সে পড়াতে পারবে, একটি ছেলেকে আপনারা 5 ওয়াক্ত নামাজি বানালে তার দ্বারাই কখনো খারাপ কাজ হবে না, তার দ্বারাই কখনো জেনার মতো জঘন্য কাজ তার দ্বারাই কখনো হবে না। তার কারণ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হচ্ছে সকল পাপাচার, যত অন্যায় রয়েছে, যত জুলুম রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, সকল খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ। একটি মানুষ যখন নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে মনে মনে ভাববে যে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে সুদ খাওয়া যাবে না,
আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে জুয়ার আড্ডে যাওয়া যাবে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে খারাপ কাজে যাওয়া যাবে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে নেশা করা যাবে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে সিনেমা হলে যাওয়া যাবে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে কখনো আমার দ্বারায় খারাপ কাজ হতে পারে না। যখন একটি মানুষ তার পরিবার থেকে যখন আদর্শিক মূল্যবোধ শিখবে, তখন সেই ছেলেটির দ্বারায় কখনো সমাজে খারাপ কাজ হতে পারে না। তার কারণ হচ্ছে, সে যে নৈতিক শিক্ষাটা পেয়েছে তার বাবা মার কাছ থেকে, সেটি সারা জীবন সে মনে রাখবে। যার মধ্যে কোরআন থাকবে, যার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, তার দ্বারায় কখনো খারাপ কাজ হতে পারে না। এজন্যই জরিপে দেখা গেছে যে কোনো মাদ্রাসার ছাত্রর দ্বারাই ধর্ষণের মতো জঘন্য কাজ হয়নি, ঘটেনি। তারা জরিপ একটি চালিয়েছে অনেক কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে একটি জরিপে দেখা গেছে যে কোনো মাদ্রাসার ছাত্র দ্বারাই কোনো ধর্ষণের মতো খারাপ কাজ সংগঠিত হয়নি। এবং এই স্বামী আমিত যে কথাগুলো বললেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আশা করি আপনার ছেলেমেয়েদেরকে, একটি ছেলেকে আপনারা হাফেজ বানাবেন। তার কারণ হচ্ছে, আপনার মৃত্যুকালে যেন সেই ছেলেটি আপনার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার মরণকালে সে যেন আপনার পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। তিনটি জিনিস আপনারা দুনিয়ার মধ্যে রেখে যাবেন। একজন মানুষ কবরে চলে গেলে তার কিছু জিনিস সেই কবরে পৌঁছায়। একটি হচ্ছে নেক সন্তান, আপনারা নেক সন্তান রেখে যাবেন, আপনার জন্য তারা দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আরেকটি হচ্ছে সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া আপনারা সদকা করবেন, বেশি বেশি আপনারা গাছ লাগাবেন, বেশি বেশি মসজিদ নির্মাণ করবেন। মসজিদে আপনারা একটি টিউবওয়েল দিলেন, বা আপনারা মসজিদে কিছু একটা দিলেন, বা মসজিদে জায়নামাজ দিলেন, মসজিদে মুসল্লা দিলেন, সেই মসজিদে যত মুসল্লি যতদিন নামাজ পড়বে, ততদিন সেই আমলনামা আপনার নামে আপনার কবরে পৌঁছতেই থাকবে। এবং সেই নেক সন্তান আপনারা রেখে গেলেন, সেই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, সেই দোয়াটি আল্লাহর কাছে কবুল হবে। তো আপনারা অবশ্যই অনেক হাদিস বললাম, আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।